জনগণ এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে সংযোগ স্থাপনকারী ওয়েবসাইট আমার এমপি ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে আমার এমপি ডট কমের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি বত্রিশ বান্দাচার গোবিন্দগঞ্জের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ মহোদয়ের কাছে গোবিন্দগঞ্জের সতীতলা গ্রাম থেকে আব্দুর রহিম সরকার মাননীয় সংসদ সদস্যের কাছে প্রশ্ন রেখেছেন দুটো রাস্তা পাকাকরণ প্রসঙ্গে চাঁদপাড়া টু কোচা শহরের তাঁতিপাড়া হতে যে রাস্তাটি সতীতলার ভিতর দিয়ে তুলসীপাড়া গিয়েছে মাত্র দুই কিলোমিটার দুই কিলোমিটার রাস্তা সেটা পাকা করা সম্ভব হবে কি না আমার এমপি ডট কমের পক্ষ থেকে আমি প্রশ্নকারী আব্দুর রহিম সরকার সতীতলা গ্রামের একজন বাসিন্দা তাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তার কাঙ্ক্ষিত তাঁতপাড়া টুকোচা শহরে তাঁতিপাড়া হইতে যে রাস্তাটি সতীতলার ভেতর দিয়ে তুলসীপাড়ায় পৌঁছেছে সেই রাস্তাটি পাকাকরণের প্রস্তাব উপস্থাপন করেছে আমি তার জ্ঞাতার্থে বলতে চাই যে এই রাস্তাটি ইতিমধ্যেই আমি ডিপিবি অনুমোদনের জন্য আমার পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রেরণ করেছি ডিপিবি অনুমোদিত হইলে যথাশীঘ্রই এক রাস্তার কাজটি সুসম্পন্ন হবে মাননীয় সংসদ সদস্য মহোদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ